বন্ধুস এন্ড বান্ধবীস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে ফুড ব্লগ হবে আজকে একদম ফুড ব্লগ হবে আগেরটা ফুড ব্লগ হয়নি আগেরটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ব্লগ হয়েছে বং তীর্থ যদি ফুড ব্লগ না করে আর কি করবো আজকে একটা দুর্ধর্ষ ইউনিক জায়গায় যেতে চলেছি একটা ইউনিক ধরনের খাবার দাবার খাবো আমার দিস ইজ ওয়ান অফ মাই ফার্স্ট ইনভিটেশন বলা চলে আমাকে ইনভাইটও করা হয়েছে তো আই এম প্রিটি এক্সাইটেড ফর দ্যাট সো কোথায় যাচ্ছি চলো প্রথমে বলি আগে কোথায় এসছি অ্যালেন বাই রোড তোমরা সবাই এলগিন রোড চেনো এলগিন রোডে তোমরা ফোরামে এসছো ফোরামের ঠিক ডায়াগোনালি অপোজিটে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা ঢুকেই কোথায় আসবে ওই দেখো আমি এখান থেকে ফিল করতে পারছি পার্পল রোজ টি মানে বোধহয় রোজের পাতা দিয়ে মানে গোলাপ ফুলের পাতা দিয়ে এটা করা আচ্ছা তো একটা ইউনিক ফিল আছে চাটা খেয়ে লিটারালি মনটা ভরে গেল সো বন্ধুরা আমি যে চাটা খেলাম সেটা হচ্ছে এটা পার্পল রোজ টি তো আরো ক্লোজে দেখাই তোমাদের দেখো আমরা দেখতে পাচ্ছি দিস আল অর দি সেই গোলাপের যে পাপড়িগুলো হয় যেটা দিয়ে চাটা হচ্ছে সেটা
তোমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছ যে এমন কিছু নয় যে ময়দার কোটিং দিয়েই জিনিসটাকে এ করা হয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভেতরে স্টাফিংটা কিন্তু খুব খুব মানে পুরো সামোসাটা জুড়ে সেই স্টাফিংটা আছে। And it has been served hot. Kima gulo ke je smash kora hoyeche amra kintu ekhane seta clearly dekhte pacchi. Now it's time to taste. Super. Thank you so much. Mane nije eta na khawa kore kichu kortam. Try it with the sauce. Okay. Ebar ami ekta mint sauce jeta diye seta diye try kore boli. This butter is really good. Serious. Mane shei jhatcha dish korte pare. মানে এই ফার্স্টের মধ্যে কি লঙ্কা ও পেস্ট করা হয়, তাহলে আমি ফ্লেভারটা পাবো, ফ্লেভারটা আসলে ইডলি গিটটা পাবো। প্লিজ আমি তোমরা যখনই চা বারে আসবে অবভিয়াসলি এখানকার কিমা সিঙ্গারাটা টেস্ট করো। হ্যালো বিচিত্রা বলছি, শেকড় পাকড় বলা চাটা কি এখন এরম ভাবে সার্ভ হচ্ছে? আচ্ছা লাদাখি চা। দিস ফর লাদাখি চা। So it's all the way from Ladakh actually. মানে চা খাওয়ার ধরনটাও আলাদা, মানে টিপিক্যাল সেই মানে যেরকম আমরা কাপ ধরে খাই বা কোনো সেরকম নয়। ইন্টারেস্টিং, ওয়াও, মানে আমি ঠিকভাবে ধরে খাচ্ছি। বুম, দিস ইজ দি ওয়ে। সো তোমরা এখানে সে বন্ধুরা লাদাখে চা খেলে ঠিক এরকম ভাবে ধরে খেতে হবে, কিন্তু ঠিকভাবে ধরো, কারণ নিচের দিকে ধরলে ছ্যাঁকা লাগে। চাটা একটু গন্ধটা থেকে একটু কড়া লাগছে, মানে আগেরটা যেটা অ্যারোমেটিক ছিল এটা কিন্তু সেরকম অ্যারোমেটিক নয়। গুড, স্পেশালিটি ইজ সার্ভ উইথ বাটার, এর ভিতরে বাটারের সঙ্গে ইটস ব্রু। ওকে, আমি তার জন্যই ভাবছিলাম যখন আমি এই চাটা নিয়েছি এইখানটা সেই একটা তেল তেলে ভাব হলে যেরকম হয়, আর টেস্টটাও আমার একটু ওরকম একটু লাগলো। বাটারের সাথে ব্রিউ করা, আচ্ছা বাটারের সাথে ব্রিউ করা হয়, ইট ইজ আ ইউনিক ওয়ান। সিরিয়াসলি আমি এরকম চা খাইনি। Exactly, মানে আমি না বললে ব্যাপারটা বুঝতে পারছি না। চায়ের সাথে there is something different. Yes, I was just about to ask, আমার নেক্সট কোশ্চেনটা হলো চায়ের সাথে কি অন্য কিছু দেওয়া হয়েছে, কারণ আমি একটা জিনিস ফিল করতে পারছি। ইউনিক ওয়ান। সো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, এখানে দেখছি সবকিছু ডিশেস সার্ভ অলরেডি হয়ে গেছে। তো অ্যাজ প্রমিসড চায়ের সাথে টাও হবে, তো টা ইজ রেডি। তো অনেক রকম জিনিস দেখতে পাচ্ছ অভিজিৎ, তো বলো তুমি কি কি খাওয়াচ্ছ আজকে? It's your all-time favorite fish and chips as I promised. Okay, so this is freshly the... made tartar sauce. Okay, so this is the famous fish and chips. মানে এটা তোমাদের একটা সিগনেচার ডিশ। Tartar sauce. Tartar sauce. এটা মানে কি দিয়ে করে? It's basically mayonnaise based. Mayonnaise based. আর বোধহয় pasta, I guess. Basil pesto pasta. This is veg. Okay, this is a veg item. Veg item. Basil fresh, pesto pasta. Fresh basil, basil. Okay. With pine nuts. Achha. Like from authentic way to make. Achha. মানে অথেন্টিক পাইন নাটস ইউজ করা হয়েছে। দিস ইজ আ র‍্যাপ কাইন্ড অফ এ র‍্যাপ, মানে আমরা যে হ্যাঁ এটা চিলি চিকেন, এটা তো চিলি চিকেন, চিলি চিকেন মানে আমরা যে চিকেন রোল খাই এটা চিলি চিকেন রোল, কিন্তু এটা বেশ ইউনিক ডাশ আছে। কোদালে দেওয়া হয়েছে স্যান্ডউইচ, লিটারালি কোদাল, বেলচা, 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 সরি ইজ এ বেলচা। আই রিলি, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। ইউনিক মানে সত্যি এটা আমি হাতে গিয়ে ফিল করতে পারছি। আমি যদি এটাকে ভাঙি, ওয়াও, আমরা কিন্তু ফিশের যে ফ্লেশ পার্টটা আছে সেটা দেখে কিন্তু ফিল করতে পারছি, সো ফ্রেশ। খাওয়ার পরে মুখে জাস্ট একটা সেই হাতটা লেগে থাকে, লেগে আছে, কিন্তু আরো অনেক আইটেম কভার করতে হবে। এই চিলি চিকেন রোলটা যেটাকে চিকেন সরি চিলি চিকেন র‍্যাপ বলা হচ্ছে, এটা একটু ড্রাই উপরে কাটিং মানে কোটিংটা ড্রাই রুটি টাইপ, মানে এটা ময়দা আর আটা, দিস ইজ মানে ফ্লাওয়ার। আমরা কিন্তু চিকেন র‍্যাপটার মানে চিলি চিকেন র‍্যাপ, চিলি চিকেন, চিলি চিকেন র‍্যাপটার মধ্যে স্টাফিংটা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে সেটা দেখতে পাচ্ছি। চিকেনের সাইজগুলো
ইটস নট ব্যাড, যথেষ্টই বড় র‍্যাপ অনুযায়ী। আর সাথে কিছু ভেজিটেবলসও বোধহয় আছে, ভেজিটেবলস আছে, ভেজিটেবলস চিলি চিকেন আছে, যেমন ক্যাপসিকাম আছে, বেল পেপার আছে, ওকে। আর স্মেলিং গুড, স্মেলিং গুড, সো ট্রাই করে দেখি। আমি ভেবেছিলাম চিকেনের যে ভেতরে পোর্শনটা যাতে একটু স্পাইসি হবে, বাট টেস্ট ওয়াইজ ইটস ওয়েল ব্যালেন্সড। আমার কিন্তু সেরকম ঝালও লাগছে না, সেরকম যে ওভার স্পাইস হয়েছে সেরকমও কিছু নাই, ইটস সুপার, আমার খুব ভালো লাগে। আমি বারবার নাম বলে যাচ্ছি, সেলেরি চিকেন, সেলেরি চিকেন আইসবার্গ ক্লাব, ওকে, সেলেরি চিকেন আইসবার্গ ক্লাব স্যান্ডউইচ, যেখানে বেশ একতলা দোতলা তিনতলা টাইপের একটা ব্যবস্থা করা আছে, বাট এইখানে চিকেনের যে কোয়ান্টিটি ইজ অ্যাডিকুয়েট ফর দিস স্যান্ডউইচ, ইটস অ্যাডিকুয়েট কোয়ান্টিটি উইথ দি চিকেন অ্যাজ ওয়েল অ্যাজ কিছু মেয়োরও কোটিং দেখতে পাচ্ছি, সেলেরি আছে, রাইট, আইসবার্গ আছে, আর এখানে হচ্ছে এই যে এগের এটা which is quite thick, jotheshto mota coating of egg, so yes, this is going to be very heavy, eta kintu besh ekta heavy khabar hote choleche, ek bite bolo, no something is cooking inside your mouth. Yeah, let me see. মানে ব্যাপারটা আমি পুরো যখন খেলাম ভেতরে পুরো জিনিসটাকে ক্রিমি একটা ফিল পেলাম, মানে চিকেন পুরো যেভাবে স্ম্যাশ করা হয়েছে আর সেলের সাথে যেভাবে মিক্স করা হয়েছে আর সাথে অ্যাডেড যে এগের ফ্লেভারটা জাস্ট বোল্ড আউট করে দিয়েছে, সিরিয়াসলি। ঘাম দেখতে পাচ্ছ, আজকে কিন্তু বাইরে যথেষ্ট ঠান্ডা, সো ইটস নট এন ইজি জব, খেয়ে পেট কিন্তু ফুলে গেছে, এখন একটা আইটেম পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম চারটে আইটেম এমনি মেরে দেবো, কারণ একটু গ্রেনিশ ভাব দেখতে পাচ্ছি, সাথে একটা ব্রেড দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দিস পাস্তা অল অ্যাবাউট? কিছু ইউনিক স্পাইসিস গুলো হিট করলো, একটা বাইটে বোঝা যাবে না। ওয়েল, টু অ্যাড অন দি ফ্লেভার, ফ্লেভারটাকে আরো এনহ্যান্স করার জন্য কিছু চিলি ফ্লেক্স আর কিছু অরিগানো ইউজ করব। পাস্তার মধ্যে পাস্তাটা কিন্তু সেই ক্রিমি ফিলিংটা হচ্ছে না, এটা বেশ একটা ইউনিক টেস্ট, অনেক স্পাইসেস ব্যবহার করেছে, বেসিকের পুরো টেস্ট আর পিনাটের যে টেস্টটা, ফ্রেশনেসটা, একটা ক্রিমি ভাব সেটা ফিল করতে পারছি, কিন্তু তাও ইটস নট অফ মানে বিভৎস ক্রিমি যে ব্যাপারটা হয় সেটা একেবারেই নয়। আর তুমি আগে যে ডিশগুলো খাইয়েছো না, বাস এটা কিন্তু নাম্বার পড়েই গেছে, আর আমার কিন্তু নাম্বার পড়েই গেছে, বাট ইটস নট এট অল ব্যাড। টু অল দি পাস্তা লাভার্স, ইউ শুড কাম ডেফিনেটলি ট্রাই বেসিল পাস্তা অ্যাজ ওয়েল, খুবই ভালো খেতে। কিন্তু আমার রিভিউ দিতে হয় তাহলে আমি এটাকে নাম্বার ফোরেই রাখবো, বাট ইটস সিরিয়াসলি। তারপরে চায়ের সাথে টা খাওয়ার এক্সপিরিয়েন্স তোমাদের কিরম লাগলো কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবে না, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তার আগে আমি আমার ডিওপিকে আজকে তো ইন্ট্রোডিউস করে দিই, ডিওপি দেখাও আপনার থোমরা, গ্রেট জব বাডি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর, প্রতিবারের মতো এবারও স্টে চিলাক্স এন্ড রিল্যাক্স উইথ লটস অফ লাভ, বং টিটো, সাইনিং অফ।